বাপরা জ্বর, দেখে আমার শরীরটা কত জ্বর। কি হয়েছে বাবু? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাইফ উইথ হনিশা আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজকের ব্লগটা শুরুই হচ্ছে ছেলের অসুস্থতা দিয়ে এবং মন খারাপ দিয়ে। কারণ বাচ্চা মানুষের কিছু হলে মাদের যে কী হয়রানি আর কী পরিস্থিতির শিকার হতে হয় সেটা আর কী বলে বোঝাবো। যারা একা বাচ্চা নিয়ে একা মারা থাকো তারাই একমাত্র জানো আজকে আমার পরিস্থিতি কী হতে চলেছে। বাবা গেছে ডিউটি আর আজ আমরা আরও এক জায়গায় যাব। তো কোথায় যাব পরে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চারিদিকে ও বলেই যাচ্ছে ওর এখানে ব্যথা সেইখানে ব্যথা, যা হয় একটু শরীর খারাপ হলে বাচ্চারা একটু খিচখিচ করে, তো সেটাই তখন থেকে করে চলেছে। মম লাইফ কেন বলছি, আজ আমার কৃষ্ণনগর ফেরার না, মানে রাত 11টায় ওর বাবার আর আমার টিকিট, আমরা বাড়ি যাচ্ছি ছেলের দেখো, বুঝতে পারছ? মানে 101 জ্বর, কি যে করবো, জ্বর বেড়ে যাচ্ছে আর আমি এদিকে দেখে যাচ্ছি বাড়িতে কেউ নেই, যে আমার টুনটু নেই শুয়ে আছে ফোন ঘাটছে, কী যে করবো দেখি কী হয়। প্যাকিং হয়ে গেছে, সব হয়ে গেছে, টুনটুনিটা জ্বর রে, কখন যে কোথা থেকে কী হয়েছে, কালকে থেকে হঠাৎ দেখলাম শরীর খারাপ আর আজকে শুরু হয়ে গেল। তো দেখো 1:30 বাজে, আমি আমার গরম গরম পরোটা ভেজে রাখলাম, ওর বাবা তো ওর বাবার ডিউটি শেষ হবে 10টা, আমাদের ট্রেন 11টা, কী যে একটা চাপের ব্যাপার। তো আমি এখন খেয়ে দিয়ে এই বাসনগুলো সব মেজে সব ক্লিন টিন করে যাব। আর এদিকে পুকুর অবস্থাও খুব একটা ভালো না, জ্বর এখনও ঠিক খুব একটা কমেনি, জল খাচ্ছে। জল কী খাচ্ছ তুমি? জল? আচ্ছা আটাপো খাবে? তো মাদের জন্য এটাই হলো শান্তির বিষয় যে ছেলেটা আমার দুদিন পর পায়খানা করছে। অ্যাকচুয়ালি ওর পায়খানা হচ্ছে না, হলো ওর দুদিন ধরে খুব কষ্ট পাচ্ছিলো আর এই থেকে আরও জ্বর হচ্ছিলো, পেট গরম হয়। তো ফাইনালি ও প্রথমবার করেছে, আবার এখন পায়খানা করছে, আর দেখতে তো আমার টাইমও চলে যাচ্ছে। আর এই দেখো 10:10 বেজে গেছে, ট্রেন হচ্ছে 11টা, বাজে হচ্ছে 10:10, আমি রেডি, কিন্তু কুকুর বাবা এখনও আসেনি ডিউটি থেকে, কখন আসবে কখন খাবে, তাই আমি ওর টেনশানে কাটাচ্ছি যে কখন আসবে কখন খাবে। ফোনও ধরছে না, বুঝতেও পারছি না বেরিয়েছে কিনা অফিস থেকে, কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক আছে আমি তো রেডি হয়ে থাকি, খাবার দাবার রেডি, যদি বলে প্যাক করে নিতে প্যাক করলাম। ওই তো আসছে, মানে কুকু বাবা আসছে, চো 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 চো, দেখো কি করেছে, খাবে না, খেয়ে নাও না, টাইম আছে তো, এখনো ট্রেন কটক পৌঁছায়নি, এখনো কটক ঢোকেনি। ও দুবার হাগু হয়ে গেছে, নেক্সট বার পাতলা। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নে ওর বাবা আর আমি চলে আসলাম স্টেশনে। অ্যাকচুয়ালি ওর বাবাকে বললাম যে তুমি বাইকে করে আমাদের দিয়ে আসো, তারপর তুমি হেঁটে হেঁটে আসো, কারণ পুকুকে নিয়ে এত ভারী ব্যাগ নিয়ে যাওয়াটা খুব প্রবলেম হয়ে যায়। তো এখানে দেখো কি বলছে, ভূতটা টেনে করে মামা দিদি দাদা, ও দাদা ভাই মামা বাড়ি যাচ্ছো? তো আমাদের ট্রেন এখনো 1 ঘন্টা লেট, আর আমরা কখন থেকে এসে বসে আছি এখনো আসেনি। তো একটা কোক কিনলাম, কারণ আমার পেটটা ঠিক গ্যাসে ফুলে গেছে, তো সেই রকম অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ আমাদের ট্রেন ঢুকছে, আমরা এখন কোথায় যাবো? ঠিক ঠিক করে যাবো, ঠিক। তো এই যে ফাইনালি ট্রেন ঢুকলো, আর আজকে আমরা পুরী হাওড়া ধরে গেছি, যথারীতি আমরা এসির টিকিট পাইনি, মানে এটা তৎকালে কেটেছিলাম, একটা কারেন্ট তৎকাল বলে একটা টিকিট পাওয়া যায় একদিন আগে, তো সেটাই করেছিল ওর বাবা। আর তাছাড়াও আমরা আরও অন্য ট্রেনেও টিকিট কেটে রেখেছিলাম যদি এই ট্রেনে টিকিট না পাই, কারণ পুরীর ট্রেনে অলওয়েজ খুব চাপ থাকে টিকিট পাওয়ার। তো ফাইনালি এই দেখো 7টা গেছিও ঢুকে গেছি, আর সেই দিন 7টা গেছিতে কাজ হওয়ার কথা ছিল বলে ট্রেন 8 ঘন্টা মতো দাঁড়িয়েছিল। আর রেলের লোকরা কিন্তু যথেষ্ট রেসপন্সিবিলিটি সাথে সমস্ত কাজ তোমাদের জন্য করেই চলে, তাই তাদের যথাযথ রেসপেক্ট দেওয়ার চেষ্টা করো। আর ট্রেন লেট হলে ফালতু খামোকা চিৎকার করো না। আর চলে আসলাম হাওড়া, এখন বাজে 5টা, তাও ট্রেনটা কিন্তু আমাদের রাইট টাইমে ঢুকেছিলো, 4:45 ঢোকার কথা ছিল, যথারীতি ঠিক টাইমেই ঢুকেছিলো। তো আমরা যথারীতি ক্যাব করে নিয়েছিলাম, তো ওখান থেকে যাবো এবার কৃষ্ণনগর। বাড়ি আসা তো না, মানে চারিদিক ঘুরে ঘুরে আমরা জাস্ট পাগল হয়ে যাই। এইখানে কিন্তু আমার শেষ না, যে আবার ট্রেন ধরবো, আবার অটো ধরবো, আবার এইভাবে করে যেতে বিরক্তি লাগে বাড়িতে, কিন্তু কী
করব। আর এই যে এখানে লোকাল ট্রেনে উঠে পড়েছি, কৃষ্ণগর লোকাল ধরেছি, আর ট্রেনটা ফাঁকা ছিল, যেহেতু 5:30টার দিকে ট্রেন ছিল তো খুবই ফাঁকা ছিল। আর রাতে জার্নি করা অনেক বেটার যা দেখলাম, কারণ ট্রেন অনেক ফাঁকাও থাকে আর পুকুর অত জ্বালাতনও সহ্য করতে হয় না, কারণ ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসতে পারে। আর যেহেতু ও 4:30-4:45 সময় উঠেছে, আবার দেখো ঘুমিয়েও পড়েছে, তো ওর বাবার আমি সেটা আলোচনা করছি যে এবার থেকে রাতেই আসবো, রাতে গরমটাও কম লাগে আর পুকুর ঘুমিয়েও পড়েছে। আর পুকুর ঘুমিয়ে যায় মানে আমাদের তো প্রচণ্ড শান্তি লাগে, কারণ নাহলে সারা ট্রেন জুড়ে ছোটাছুটি শুরু করে দেয়। আর এই যে আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে, আর মা বাবা এসেছে দেখা করতে, অ্যাকচুয়ালি কিছু দেওয়ার ছিল আমাকে তো সেটাও দিতে এসছে, আর আমারও মা বাবাকে কিছু দেওয়ার ছিল সেইগুলো দিয়ে নিলাম। আর এখন যাচ্ছি এবার টোটো ধরতে, দেখেছো কত চেঞ্জ করতে হচ্ছে, কত কি এইবার টোটো ধরে ফাইনালি যাবো কিনা শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি এসে আমি খুব একটা ব্লগ করিনি, আমার একটু লজ্জাও লাগে, আর তাছাড়া আমার মানে একটু শাই শাই ফিল হয় আর ভালোও লাগে না যদি ওনারা কিছু মনে করেন তো সেই জন্য। আর তারপরে এখন আমরা যাচ্ছি বিকালবেলা দেওরের জন্য, তো যে দেওরের বাড়িতে যে কাজের জন্য অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম দেওরের বিয়ের জন্য পাকা কথা বলতে, তো সেই কাজের জন্যই আমরা এখন যাচ্ছি বিকালবেলা। তো ওদিক থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে দেওর, আর এই যে গাড়ি করে আমরা এখন সবাই যাচ্ছি কোথায় বলো তো, জিয়াগঞ্জ। আর চুলটা দেখো খুব ফ্রিজি হয়ে গেছে এরকম ঘুরতে ঘুরতে। আর এই যে মা, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই একসাথে মিলে আমরা যাচ্ছি। আর পরের ব্লগগুলো দেখতে কিন্তু ভুলো না, আর এই ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর পুকু যেহেতু শরীর খারাপও ঠিক হয়ে গেছিলো, তাই আর চিন্তাও ছিল না, কারণ ছেলেটা আর পরে জ্বর আসেনি, অ্যাকচুয়ালি পটি করার পর থেকে ও অনেক রিলিফ পেয়েছিল। আর এখানে আমরা তোমার বেথুয়া ডোরে দাঁড়িয়ে চা টা খাচ্ছি, আর এখানকার চাও কিন্তু খুব ভালো, তো আবার চা খেয়ে রওনা দেবো। এবার ডেস্টিনেশন টু জিয়াগঞ্জ। সবার সাথে গল্প করতে করতে পাই বলতে গেলে পুরো না ঘুমেই চলে আসলাম, মানে কালকে সারা রাত জাগা, তারপরে সারাদিন এখন মানে ঘুমাই তো কিছু ঘুমাইও নি, ঘুমও হয়নি, তো তারপরে চলে আসলাম আমার দেওরের বাড়ি। আর তারপরে ওইখান থেকে আমরা চলে আসলাম সদরঘাট। তো সদরঘাটের আরতি হচ্ছে, তোমরা দেখে নাও সদরঘাটের আরতি কেমন লাগে, এটা ঠিক বেনারসের মানে কি বলবো একটা ছোটোখাটো ভার্সন বলতে পারো, তো ভালোই লাগছিলো, একটা পিওর একটা ব্যাপার আছে। তো তোমাদেরও যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।